বন্ধুগণ, আমরা অন্যায় করি না, তুই তাই না অন্যায় সহ্য করি না। এই টিএমসি পার্টি না চোর ডাকাত গুন্ডা বদমাশের পার্টি, গরু পাচার, নারী পাচার, কয়লা পাচার, বালি পাচারের পার্টি, তাকে বিদায় দিতে হবে। তাই আটটা বিধানসভা উপনির্বাচন হয়েছে, আটটার মধ্যে চারটা বিজেপি জিতেছে, এত আমাদের ছিল না, পদ্ম বলে চারটে, টিএমসি তিনটে, কংগ্রেস একটা। রাস্তায় লোক নামিয়ে দিয়ে বাজিয়ে কালকে মিছিল হয়েছে বীরভূমে টিএমসি ঝান্ডা নিয়ে। বিজেপি ঝান্ডা হলে ভয় কেন? ভয় কি অপরাধ করেছি আমরা? কোথায় আইন ভেঙেছি? আমি এই 8-10 দিন লোককে বন্ধ রাখতে বলেছি যাতে উত্তেজনা না হয়, কিন্তু মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন, তাকে অভিনন্দন করতে যাচ্ছি। তাতে যদি বাধা দেওয়া হয় সব জেলাতে অভিনন্দন সভা করব এবং আইন না মেনেই করবো। কোথাও মিছিল করিনি, আমি এসে জেলা অফিসে, আমাদের পার্টি অফিসে নামলাম, আমার কর্মীরা ওখান থেকে স্বাগত করে নিয়ে এলেন। আমি তো বলবো এটা অভিনন্দন যাত্রা, নাগরিক অভিনন্দন যাত্রা, এবং সারা পশ্চিমবঙ্গে আমরা এটাই করছি, এভাবেই করব। কিন্তু যদি কেউ গায়ের জোরে বন্ধ করতে আসে তখন আমাদের রূপ পাল্টে যাবে, তার জন্য ওনারা দায়ী থাকবে। আমরা 144 ধারা জারি করতে বলেছি। এখানে দাঙ্গা লেগেছে, কি ইউট ছুড়েছে, এটা কি কাশ্মীর হয়ে গেছে? বিজেপি গা আটকাবার জন্য যদি 144 ধারা জারি করেন তাহলে 268 ধারা আমরা জারি করব, 288 ধারা জারি করবো। মমতা ব্যানার্জি তখন দম নেওয়ার সময় থাকবে। ওকে আটকাবার চেষ্টা করেছিলেন, কাগজ দেখাচ্ছিলেন, আমি বলছি আমরা কোনো মিছিল করছি না, আর যদি আপনি জোর করেন আমাকে অ্যারেস্ট করুন, আমার কর্মীদের অ্যারেস্ট করুন, তারপর আমরা চলে এসেছি। অনেক লোক আসবে শুনছি, যখন আসবেন তোরা জানার পরে বিচার করবো নেবো কি না। অনেক লোক আসবে, আমাদের প্রয়োজন মতো আমরা নেবো।